তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ম্যান অন এ লেডস মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে মুভিটা বানানো হয়েছে একটা চোরের গল্প নিয়ে, সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় নিক নামের একটা লোককে দিয়ে, যে কিনা একটা হোটেলের 21 নম্বর ফ্লোরে ওয়াকার নামে একটা রুম বুক করেছে। আর রুমের মধ্যে গিয়ে সে রুমটাকে খুব ভালো করে চেক করে, আর এরপর সে খাবার দাবার খায়, আর এরপর সে সমস্ত জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে দেয়, যাতে করে এই রুমের মধ্যে কোথাও কেউ তার ফিঙ্গারপ্রিন্ট খুঁজে না পায়। আর এরপর সে সমস্ত কিছু আগের মতো ঠিকঠাক করে জানলা দিয়ে খুবই সাহস করে বেরিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখন সে জানলা দিয়ে বাইরে যায়, তখন রাস্তায় একটা মহিলা তাকে দেখতে পারে, আর সে জোরে জোরে চিৎকার করা শুরু করে। ফাইনালি সে পুলিশকেও কল দিয়ে দেয়। আর তখন আমরা চলে আসি 1 মাস পেছনে। আমরা দেখতে পারি আজ থেকে 1 মাস আগেও নিক জেলের মধ্যে ছিল। তার উপরে অভিযোগ ছিল ডেভিড নামের একটা বিজনেসম্যানের খুবই দামি একটা হীরা সে চুরি করেছিল। যদিও সে অনেকবার বেলের জন্য অ্যাপ্লাই করেছিল, তবে বারবার করেই তার বেল রিজেক্ট করে দেওয়া হয়েছিল। আর এই জন্য নিক প্রচণ্ড আপসেট হয়ে থাকতো। যদিও পুলিশে তার মাইক নামের একটা বন্ধুও আছে, তবে সেও তার কোনো সাহায্য করতে পারছিল না। তবে তারা দুজন চোর আর পুলিশ হওয়া সত্ত্বেও তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। মাইক তাকে বলে যে তোমাকে নিয়ে চিন্তা করতে করতে তোমার বাবার শরীর খারাপ হয়ে গেছে, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, তোমার তার সাথে মিট করা উচিত। তবে যতক্ষণে নিক তার সাথে গিয়ে মিট করত, তার আগেই তার বাবার মৃত্যু হয়ে যায়। আর এরপর যখন সে পুলিশ প্রোটেকশনে তার ফিনরেলে যায়, তখন তার ভাই জোয়ে তার বাবার মৃত্যুর সমস্ত দায়ভারটা নিকের উপরে দেয়। সে তাকে ব্লেম করে বলে যে তুমি জেলে যাওয়ার পর থেকেই বাবা টেনশনের মধ্যে পড়েছিল, আর আস্তে আস্তে করে তার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, আর এই জন্যই এখন তার মৃত্যু হয়েছে, সমস্ত দোষটা আসলে তোমার। তবে এই ব্যাপারটা নিয়ে তর্কাতর্কি করতে করতে হঠাৎই দুইবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর ঝগড়াটা হঠাৎই মারামারিতে রূপ নিয়ে নেয়। আর এই ব্যাপারটা দেখার পরে যখন পুলিশ তাদেরকে আটকাতে আসে, তখন নিকেই সুযোগটা পেয়ে হঠাৎই পুলিশদের উপরেই আক্রমণ করে দেয়, আর তাদের গানগুলো নিয়ে তাদেরকে গান পয়েন্টে করে তার ভাইকে হ্যান্ডকাপটা খোলার জন্য বলে। আর যখন তার ভাই হ্যান্ডকাপটা খুলে দেয়, তখন সে পুলিশের কার্ডটা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। সে চলে আসে তার আন্ডারগ্রাউন্ডের একটা গোপন আড্ডাখানায়, যেখানে সমস্ত কাগজপত্র তার সমস্ত ডকুমেন্টগুলো ছিল। আর তখন বর্তমান সময়ে নিক জানলার বাইরে দাঁড়িয়ে জানলা থেকে লাভ দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল। তবে খুব জলদিই সেই মহিলার কলে পুলিশ চলে আসে, আর অফিসার জ্যাক নামের একটা লোক এসে তাকে শান্ত করার ট্রাই করে, তাকে সে ভেতরে আনার ট্রাই করে। তবে নিক তাকে বলে যে আমি শুধু অফিসার লিডিয়ার সাথেই কথাবার্তা বলবো, যদি সে আধা ঘন্টার মধ্যে এখানে না আসে তাহলে আমি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলবো। আর জ্যাক গিয়ে ব্যাপারটা তার বস ডান্টেকে বলে, আর ডান্টে যখন এটা নিয়ে চিন্তা করছিল, তখনই তার নজর পড়ে নিকের একটা লেটারের উপরে, যেখানে নিক লিখেছে, আমি সম্পূর্ণ নির্দোষ, তবু আমাকে শাস্তি দেওয়া হয়েছে, আর এমন একটা জীবন আমি কখনোই চাইনি, তো এই জন্য এই জীবন রেখে আর আমার কোনো লাভ নেই। আর এগুলো দেখার পরে ডান্টে জ্যাককে বলে লিডিয়াকে দ্রুত ডাকার জন্য, আর সে নিজে চলে যায় তার টিমের সাথে কথাবার্তা বলতে। সে তার টিমকে ওয়ার্ডার করে নিকের ফিঙ্গারপ্রিন্টগুলো দ্রুত নিয়ে আসতে, যাতে করে তারা ম্যাচ করিয়ে দেখতে পারে যে নিক এখানে উল্টাপাল্টা অন্য কিছু করেছে কিনা। আর এদিকে যখন জ্যাক লিডিয়াকে কল দেয়, তখন লিডিয়া ঘুমিয়েছিল, আর যখন সে ইমার্জেন্সি কল পেয়ে যায়, তখন সে দ্রুত দৌড়ে চলে আসে নিককে সেভ করার জন্য। আর এদিকে রেস্কিউ টিম তাকে সেভ করার জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছিল। আর ততক্ষণে এখানে লিডিয়াও চলে আসে, আর লিডিয়া নিককে সরাসরি জিজ্ঞেস করে যে তুমি এগুলো কেন করছো। তখন নিক তাকে কিছু একটা বললেও সে তার আসল ঘটনাটা তাকে বলে না, মানে তার মনে মনে যেই প্ল্যানিংটা সে করেছে সেটা সে লিডিয়াকে বলে না। আর তখন আমরা জানতে পারি আজ থেকে 1 মাস আগে লিডিয়া একটা মানুষকে সেভ করতে পারেনি, আর সেই মৃত্যুর জন্য সে সবসময় নিজেকেই দোষারোপ করত, এই জন্য সে এখন পর্যন্ত নিজেকে মাফ করতে পারেনি। নিক তাকে বলে যে আমি ইচ্ছা করেই তোমাকে এখানে এনেছি, কারণ আমি চাই যাতে করে তুমি আবারও সেই দুঃখের মধ্য দিয়ে আরও একবার যাও। আর যখন লিডিয়া খুবই সুন্দর করে নিকের কাছে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করে, তখন নিক তাকে বলে যে এখন আমার কেউ নেই, আমার বাবা ছিল সেও মারা গিয়েছে, আর আমার ভাই সমস্ত দোষটা আমার উপরে দিয়ে সেও আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এরপরে জ্যাক লিডিয়াকে বলে যে নিক এই রুমের মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট রাখেনি, তো এখন আমরা এটাই বুঝতে পারছি না যে সে আসলে কে, তাকে আইডেন্টিফাই করাটা মুশকিল হয়ে গিয়েছে। আর এই ব্যাপারটা শোনার পরে লিডিয়া তার ব্রেইনের ইউজ করে, সে নিকের ফিঙ্গারপ্রিন্টটা নেয়ার জন্য তাকে একটা সিগারেটের প্যাকেট দেয়। যদিও প্রথমে নিক মানা করে দেয়, তবে যখন লিডিয়া একটা সিগারেট বের করে সেটাকে জ্বালিয়ে ফেলে, তখন নিকেরও একটু ইচ্ছা হয়, তো এই জন্য ফাইনালি সে সিগারেটটা নিয়ে নেয়। আর খুবই চালাকি করে লিডিয়া সেই সিগারেটটা নিয়ে জ্যাককে দিয়ে দেয়, যাতে করে জ্যাক নিকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করতে পারে। আর এরপরে যখন লিডিয়া আর জ্যাক কথাবার্তা বলছিল, তখনই হঠাৎই একটা নিউজ চ্যানেলের হেলিকপ্টার সেখানে চলে আসে, আর তারা নিকের ভিডিও করা শুরু করে। তারা নিকের ফেসটাকে ভিডিও করে ফেলে। যদিও নিক দেয়ালের দিকে ঘুরে তার ফেসটাকে কভার করার ট্রাই করছিল, তবে তাতে কোনো লাভ হয় না, ততক্ষণে তার ফেসটা উঠে গিয়েছে। আর যখন মাইক টিভিতে নিককে দেখতে পারে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়।
সে দ্রুত চলে আসে নিকের সেই গোপন আড্ডায়, যেখানে এসে সে সমস্ত কাগজপত্রগুলো চেক করে আর সে ফাইনালি দেখতে পারে নিক ডুপ্লিকেট কিছু কাগজ বানিয়েছে। আর এই জন্য মাইক দ্রুত সেই কাগজপত্রগুলো নিয়ে পুড়িয়ে ফেলে, যাতে করে কেউ নিককে চিনতে না পারে। আর এদিকে লিডিয়ার সন্দেহ হয়ে গিয়েছিল যে এই লোকটা ইচ্ছা করে এই কাজগুলো করছে, হয়তোবা তার কোনো একটা উদ্দেশ্য আছে, সে শুধু শুধু বিল্ডিং থেকে লাভ দেওয়ার জন্য এই কাজটা করেনি। আর তখনই ডান্টে ওয়াকিটকের মাধ্যমে তাকে বলে দেয় যে নিককে কয়েক মাস আগে জেলে ভরা হয়েছিল, তাও আবার ডেভিড নামের একটা বিজনেসম্যানের হীরা চুরি করার জন্য, যে কিনা সেই হীরাটাকে নিয়ে একটা লকারের মধ্যে রেখেছিল, আর সেই লকারটাই হোটেল রুমের সামনের বিল্ডিংয়ের মধ্যেই আছে। আর এইটা শোনার পরে যখন লিডিয়া নিককে খুব ভালো করে জিজ্ঞেস করে তার আসল প্ল্যানিংটা কী, তখন নিক তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে বলে যে তার ভাই জয় আর তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জি মিলে সামনের বিল্ডিং থেকে হীরাটাকে চুরি করবে, যাতে করে সে এটা মানুষকে দেখাতে পারে যে কখনোই সে হীরা চুরি করেনি। আর প্ল্যানিংয়ের পার্ট হিসেবেই সে এখানে একটা তামাশা করে মানুষদেরকে ব্যস্ত রাখছে। আর নিক তাকে বলে যে আমার বাবার ফিনরেল থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা দুজনেই আমাকে সাহায্য করেছিল, সেই আমার লকটাকে খুলে দিয়েছিল। আসলে যেই মিথ্যা অপরাধে আমি জেল খাটছিলাম সেই হীরাটা কখনো চুরিই হয়নি, সেই হীরাটা এখনও ডেভিডের কাছেই আছে। আর এরপরে নিক তাকে আসল গল্পটা বলে। আমরা জানতে পারি নিকও একটা সময় পুলিশ অফিসার ছিল, সে ডেভিডের বডিগার্ড হয়ে ডেভিডের সঙ্গে তার হীরাটাকে সেভ করছিল, তবে একটা সময় লোভে পড়ে তারই একটা লোক তার উপরে আক্রমণ করে দেয়, আর এই জন্য ইচ্ছা করে ডেভিড নিককে ফাঁসিয়ে দিয়েছে, যাতে করে সরকার থেকে সে হীরার টাকাটাকে নিতে পারে, সে যাতে করে এইটা প্রুফ করতে পারে যে হীরাটা চুরি হয়ে গেছে, এখন এটার ক্ষতিপূরণ তার দরকার। আর এমন করে সে তার হীরাটাকেও সেভ করেছে আর অনেকগুলো টাকার মালিকও হয়ে গেছে। আর তখন আমরা দেখতে পারি নিক একটা গোপন মাইকের মাধ্যমে জোয় আর এনজির সাহায্য করছিল। তারা যখন সেই বিল্ডিংয়ের ছাদে একটা বোম ব্লাস্টিং করে মধ্যে যাওয়ার ট্রাই করছিল, তখন নিক লাভ দেওয়ার একটু নাটক করে আর এই জন্য রাস্তার মধ্যে একটা হট্টগোল হয়ে যায়, আর এই জন্য বোমের শব্দটা কেউ শুনতেই পারে না। আর এরপরে মধ্যে গিয়ে জয়ী সমস্ত সিসি ক্যামেরাগুলো হ্যাক করে ফেলে আর সেখানে সমস্ত জায়গায় পিকচার লাগিয়ে দেয়, যাতে করে সিকিউরিটি গার্ডরা কিছু বুঝতেই না পারে। তবে যখনই তারা লকারটা খুলতে যাবে, তখনই তারা দেখতে পারে এখানে একটা গোপন সেন্সর আছে, যেটা কিনা তাদেরকে ধরিয়ে দিতে পারতো। আর এই জন্য তারা দ্রুত নিকের কাছে সাহায্য চায় সেন্সরটাকে হ্যাক করার জন্য। আর তখন নিকও তাদেরকে বলে দেয় যে এটাকে ঠান্ডা করে যেই কোনোভাবে নষ্ট করা যেতে পারে। আর তখন জয়ও একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেই সেন্সরটাকে নষ্ট করে দেয়। তবে এরপরে যখন তারা আবারও লকারটা খুলতে যাচ্ছিল, তখনই নিক উপর থেকে দেখতে পারে ডান্টে পুলিশের একটা টিম নিয়ে সেই বিল্ডিংয়ে যাচ্ছে সমস্ত বিল্ডিংটাকে ভালো করে চেক করার জন্য। আর এই ব্যাপারটা দেখার পরে নিক পুরো টেনশনের মধ্যে পড়ে যায় আর সে লিডিয়ার কাছে সাহায্য চায়, আর লিডিয়াও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর যখন ডান্টে পুলিশ নিয়ে সেই বিল্ডিংয়ের কাছেই চলে আসে, তখন উপর থেকে নিক টাকার বান্ডেলগুলো নিচে মারা শুরু করে, যাতে করে পাবলিক এগুলো নেয়ার জন্য পাগলের মতো হয়ে যায়, আর পুলিশ এই হট্টগোল সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। আর এই জন্য যতক্ষণে পুলিশ সেই বিল্ডিংয়ের মধ্যে যায়, ততক্ষণে অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ জয় আর অ্যাঞ্জি ততক্ষণে লুকিয়ে পড়েছিল। আর যখনই পুলিশ অফিসার সেখানে সিকিউরিটি কোডটা দেয়, তখন অ্যাঞ্জি সেটা তার হাতের মধ্যে লিখে ফেলে। আসলে তারা সেখানে অলরেডি একটা ক্যামেরা সেট করে দিয়েছিল, যখনই সে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা লাইভ ফুটেজ তারা দেখতে পেয়েছে। আর এদিকে ডান্টে এসে লিডিয়াকে ওয়ার্ন করে বলে দেয় যে তারাতে নিককে মধ্যে আনার জন্য 15 মিনিট আছে, আর নয়তোবা এরপরে স্পেশাল ফোর্সকে ডাকা হবে, তারা নিকের সাথে কী করা যায় সেটা দেখবে। আর যখন লিডিয়া গিয়ে এই ব্যাপারটা নিককে বলে, তখন নিক বলে যে আমার জীবন গেলেও কিছু যায় আসে না, আমি সম্পূর্ণ নির্দোষ, যতক্ষণ পর্যন্ত আমার নির্দোষতা প্রমাণ না হবে ততক্ষণ আমি এখান থেকে নড়ছি না। তো এই জন্য লিডিয়া আবারও গিয়ে ডান্টেকে এই ব্যাপারটা বলে। সে বলে যে ডেভিড বিগত কয়েকটা বছর যাবত টাকার বিনিময়ে ন্যায় বিচার কিনে ফেলেছে, তবে এইবার নিকের জন্য ন্যায় বিচারটা এতটাই গুরুত্বপূর্ণ যে যদি সে ন্যায় বিচার না পায় তাহলে তার জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। তবে ডান্টে নিকের উপরে একেবারে বিশ্বাস করে না, তো এই জন্য সে লিডিয়াকে বলেছে যে তোমার নিজের কাজে মন দাও, তার চালের মধ্যে তুমি ফেঁসে যেও না। আর এদিকে নিউজ চ্যানেলে নিকের সমস্ত গল্পটা বলা হচ্ছিল, আর এই জন্য আস্তে আস্তে করে মানুষজন তার ফেভারে চলে আসছিল, কারণ তারাও বিশ্বাস করে যে বড় লোকরা টাকার বিনিময়ে আইনকানুন কিনে নিয়ে নিকের মতো মানুষদের উপরে সবসময় অত্যাচার করে। আর তখন এদিকে নিকের সাথে কথাবার্তা বলার জন্য মাইক চলে আসে সেই হোটেলের রুমের মধ্যে, তবে কোনোভাবেই লিডিয়া তাকে তার সাথে কথা বলতে দিবে না, কারণ তার মনে হচ্ছিল সে হয়তোবা ডেভিডের সাথে জড়িত। যদিও মাইক তাকে বলার ট্রাই করে যে সে হচ্ছে গিয়ে নিকের বন্ধু, তবে লিডিয়া এটা বিশ্বাস করে না আর সে কোনোভাবেই তাকে কথা বলতে দেয় না। তবে তখনই একটা ওয়েটার এসে নিককে খাবার দিয়ে দেয়, আর যখন নিক খাবার দাবার খাচ্ছিল তখন সে মাইকের মাধ্যমে তার ভাই আর তার ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বলছিল। আসলে তার ভাইয়ের গার্লফ্রেন্ড অ্যাঞ্জি একটু ভয়ের মধ্যে ছিল, সে সামনে আগাতে ভয় পাচ্ছিল, তবে নিক তাকে একটু বুঝিয়ে মোটিভেট করে আর এই মোটিভেশন পেয়েই ফাইনালি সে আর একটু সামনে আগায়। আর এরপর সে ফাইনালি অন্ধকারের মধ্যে সঠিক তারটাকে কাটে, যাতে করে সিকিউরিটি অ্যালার্ম বেজে না যায়।
আর এরপরে অনেক কষ্টের পরে তারা দুজন অনেক ক্যালকুলেশন করে সেই লকারটাকেও খুলে ফেলে। সেই লকারটার মধ্যে অনেক দামি দামি স্বর্ণ ছিল, অনেক হীরা ছিল, অনেক মূল্যবান জিনিস ছিল। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তারা সেই হীরাটা পায় না যেইটার খোঁজে তারা এসেছে। আর এদিকে ডান্টে বারবার করে লিডিয়াকে ফোর্স করছিল যাতে করে সে দ্রুত তাকে সেভ করে, কারণ স্পেশাল ফোর্স এখানে চলে এসেছে। যদি তারা এই কেসটার মধ্যে হাত ঢুকিয়ে দেয় তাহলে এই পুরো কেসটা পুলিশের হাত থেকে বেরিয়ে যাবে। তবে লিডিয়া নিককে বের তো করেই না, বরং সেও নিকের সাথে বাইরে গিয়ে দাঁড়িয়ে যায়। আর যখন জোয়ে নিককে বলে যে তারা সেই হীরাটা পায়নি, তখন নিক তাকে প্ল্যান বি অ্যাক্টিভেট করার জন্য বলে। আর প্ল্যান বি মতে তারা দুজন মিলে সিকিউরিটি অ্যালার্মটা বাজিয়ে দেয়। আর এটা দেখার পরে পুলিশ আর ডেভিড দ্রুত চলে আসে সেই লকারের কাছে, কারণ তার ভয় ছিল কেউ তার সেই হীরাটাকে চুরি না করে ফেলে। তো এই জন্য ফাইনালি সেই হীরাটাকে বের করে সেটা তার পকেটের মধ্যে নিয়ে নেয়। তবে এরপরে যখনই সে তার অফিসের রুমের মধ্যে যায়, তখনই সে দেখতে পারে জোয় আর অ্যাঞ্জি অলরেডি তার জন্য ওয়েট করছিল। আর ফাইনালি জোয় তাকে গান পয়েন্টে নিয়ে তাকে থ্রেট করে তার থেকে সেই হীরাটাকে নিয়ে নেয়। আর এরপর সেখান থেকে দ্রুত বাইরে বেরিয়ে তারা সেই ওয়েটারকে সেই হীরাটাকে দিয়ে দেয়। আর এদিকে লিডিয়া তার হায়ার অথরিটিকে কল দিয়ে বলে দেয় যে অনেকগুলো পুলিশ অফিসার ডেভিডের সাথে মিলে করাপ্ট হয়ে গেছে, এখন তাদের বিরুদ্ধে যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে। আর এদিকে মাইক অন্য একটা জানলা দিয়ে নিকের সাথে মিট করতে চলে আসে। আর সে নিককে বলে তার সঙ্গে বাইরে বের হওয়ার জন্য, তবে নিক তাকে সরাসরি না করে দেয়, কারণ এর আগেও একবার মাইক তাকে ধোকা দিয়েছে। আসলে তখন আমরা জানতে পারি যে তারা দুজন মিলেই ডেভিডের হীরাটার সেফটি দিত। তবে যখন ডেভিড নিকের উপরে সমস্ত দোষটা চাপিয়ে দিয়েছে, তখন মাইক তার পক্ষে না গিয়ে ডেভিডের পক্ষে গিয়েছিল, আর এই জন্যই নিক ফেঁসে গিয়েছিল। তবে তখনই এখানে স্পেশাল ফোর্স চলে আসে তাকে সেভ করার জন্য। তবে নিক তাদেরকেও ধোকা দিয়ে সেখান থেকে দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়। সে দৌড়ে চলে আসে হোটেলের কিচেনের মধ্যে, যেখানে সেই ওয়েটার তাকে সেই হীরাটা দেয়। আর এটা নিয়ে সে দৌড়ে চলে আসে হোটেলের ছাদের উপরে। কিন্তু যখন সে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখন পুলিশ তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আর এই জন্য ফাইনালি সে নিজেকে সারেন্ডার করে দেয়। তবে তখন সেখানে ডেভিডও জয়কে নিয়ে চলে আসে। আর সে নিককে থ্রেট করে বলে যে যদি তুমি সেই হীরাটা আমাকে ব্যাক না দাও, তাহলে এখনই আমি জয়কে খুন করব। আর এই জন্য বাধ্য হয়ে ডেভিডকে নিক হীরাটা দিয়ে দেয়। তবে হীরাটা পাওয়ার পরে ডেভিড ডান্টাকে বলে তাদের দুই ভাইকেই খুন করার জন্য। তবে যতক্ষণে ডান্টে তাদের উপরে শ্যুট করত, তার আগেই মাইক এসে ডান্টের উপরে শ্যুট করে দেয়। তবে সৌভাগ্যক্রমে ডান্টে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, তো এই জন্য তার তেমন কিছুই হয় না। আর এরপর সে গুলি নিয়ে মাইককে শ্যুট করেই আহত করে দেয়। আর মাইক তার শেষ নিঃশ্বাসগুলো নেয়ার সময় নিকের কাছে মাপ চায়, কারণ তার কারণেই নিক ফেঁসে গিয়েছিল, সে একটা নির্দোষ মানুষকে জেল খাটিয়েছিল। আর এদিকে যখন ডান্টে তাদের দুই ভাইকে মারার জন্য আরও একবার খুঁজছিল, তখন লিডিয়া এখানে চলে আসে আর সে তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। আর তখনই ছাদের উপর থেকে নিক দেখতে পারে ডেভিড চলে যাচ্ছে, তো এই জন্য সে দ্রুত ছাদের উপর থেকে লাফ দিয়ে রেস্কিউ টিমের সেই বেলুনের উপরে পড়ে আর সেখান থেকে দৌড়ে গিয়ে ডেভিডকে ধরে পেটানো শুরু করে। আর ফাইনালি পুলিশ যতক্ষণে তাকে ধরে ফেলত, তার আগেই সে তার পকেট থেকে সেই হীরাটাকে বের করে আর পুরো দুনিয়ার সামনে দেখিয়ে দেয় যে হীরাটা সে কখনো চুরি করেই নি। আর এই জন্য ফাইনালি ডেভিডকে অ্যারেস্ট করা হয় আর নিকের শাস্তিটাকে ক্ষমা করে দেয়া হয়। পরদিন নিক লিডিয়াকে নিয়ে একটা বারে চলে আসে, আর তখন আমরা দেখতে পারি সেই ওয়েটারটাও সেই বারে ছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে এই ওয়েটারটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে নিকের বাবা পল। আসলে পল তার মৃত্যুর নাটক করেছিল যাতে করে নিক সেখান থেকে পালিয়ে গিয়ে তার নির্দোষতার প্রমাণ করতে পারে। আর ফাইনালি এই খুশির মুহূর্তে জোই একটা হীরার আংটি দিয়ে এনজিকে প্রপোজ করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।